আপনারা যারা বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন দয়া করে নিজ নিজ কাজ ত্যাগ করে আলোচনা শোনার জন্য জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন এরপরে আপনাদের সাথে আমার কথা যা আমার জন্য বলা জরুরি বলতেই হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটু আপনাদের পরিচয় আপনারা কারা আপনাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনে ও মানে আপনাদের শোনে মানতে হবে যদি আপনারা শোনেন না মানেন তাহলে এই শোনাটা আপনাদের জন্য বিপদ হয়ে যাবে আল্লাহর নবী বলেন আল কোরআন ও আলেইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে আপনি যদি বক্তব্য শুনে না মানেন তাহলে বিচারের কাঠগড়াতে কোরআন আপনার বিপক্ষে যাবে তখন আপনার বিচারের মাঠে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন জাহান্নাম যত কঠিন কেয়ামাত তার চেয়ে একটু কম কেয়ামাত যত কঠিন কবর তার চেয়ে একটু কম মরার পরে মানুষের প্রথম যেটা বড় বিপদ সেটা হচ্ছে কবর আল্লাহর নবী বলেন আল রাউ আউয়াল মানজিল মিন মানাজিল আখির ফাইনাজা মিনহু ফাবাদ হাইসর মিনহু ওয়াইন লাম ইনজু মিনহু ফাবাদ হাশাদ মিনহু মানুষের মরার পরে সর্বপ্রথম বিপদ হচ্ছে কবর যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত বিপদ আছে সেগুলি সহজ হয়ে যাবে আর যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত বিপদ আছে সব আরো জটিল হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যে মারা মনজারান কাত্তল কাবো আফজামিন আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহর নবী বলছেন যে যত ভয়াবহ দৃশ্য আছে তার সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর এই জন্যই আল্লাহর নবী যখন তখন কবর থেকে বাঁচতে চাইতেন তিনি যেমন ভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন তিনি তেমন কবর থেকে বাঁচতে চাইতেন একদা একজন ইহুদি মহিলা আল্লাহ রাসলের দরজায় এসে ভিক্ষা চাইলো ভিক্ষা চাওয়ার বলল বলল আয়েশা তুমি আমাকে কিছু খাওয়ার দাও আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে আয়েশা কথাটি শুনে অবাক হয়ে গেলেন তিনি তাকে ঠেকিয়ে আটকিয়ে রেখে দিলেন এবং বললেন কবর থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে কথা তোমার আমি বুঝলাম না কবরে কি হয় কবরে শাস্তি হয় এ কথা জানা ছিল না তাই ইহুদি মহিলার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং তাকে আটকে রেখে বললেন যে তুমি থাকো এখানে যেতে না। রাসুল বাড়িতে আসবেন আমি বিষয়টি তার সামনে পেশ করব দেখি তিনি কি বলেন আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েসা বলছেন যে বলছে তা কি শুনেছেন আল্লাহ নবী বললেন সে কি বলে আয়সার যে আল্লাহ বললেন সে বলে কবরে নাকি শাস্তি হবে ও আমার কাছে ভিক্ষা চাচ্ছে আর বলছে যে তুমি আমাকে খাওয়ার দাও আল্লাহ যেন তোমাকে কবর থেকে রক্ষা করে আমি তো শুনে অবাক হলাম আল্লাহ রসুল বলছেন আয়েসা ও ঠিক বলেছে এই বলে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে হাত তুলে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন তিনি বলেন আমি যখনই আল্লাহর নবীকে সলাত আদায় করতে দেখেছি তখনই দেখেছি যে তিনি সলাতের শেষে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন কবর কত জটিল কবর কত কঠিন এটা আপনাকে আমি এইভাবে বুঝাতে পারবো না তবে এতটুকু আপনাকে বলতে পারি এইভাবে যে আল্লাহ নবী বলছেন মানুষ যদি কবরের জিজ্ঞাসার উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা তাদের পিটাবে এই সমতে ইয়াসি হোসাই হাতান ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন সে বাপে মারে করে চিৎকার করবে আর বিশাল পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ পঞ্চাশ হাজার মাইল দূরে যা কিছু আছে সবকিছুই শুনতে পাবে যে চিৎকার করছে কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না এ কত জোরে চিৎকার করছে সারা পৃথিবীর সবকিছু শুনতে পাচ্ছে তার চিৎকার এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে তার চিৎকার কত জোরে হবে আমি কি কৌশল আপনাকে বুঝাতে পারি যে তার চিৎকার কত জোরে এবং শাস্তি কত জোরে কি দিয়ে বুঝায় যে মারবে সে চোখে দেখে না যে মারবে যে মারে সে কানে শোনে না কানেও শোনে না চোখেও দেখে না কি দিয়ে আপনাকে আমি বুঝাই কবর কত চটি কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাত যত জটিল কবর জাহান নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কি দিয়ে বুঝায় আপনাকে জাহান নাম কত জটিল এরপরেও মানুষ মানুষ জাহান্নামকে পরোয়া করে না এরপর মানুষ কেয়ামাত পরোয়া করে না বলছিলাম আপনি বক্তব্য শুনে মানার চেষ্টা করুন আমরা অনুরোধ করে বলছি আপনাদের যে প্রমাণ সহকারে বক্তব্য শুনুন আল্লাহ তালা বলছেন ফস আলু আহ ইং কুম তুম ল হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনাদেরকে জানা মানুষের নিকটে বক্তব্য শুনতে হবে আর প্রমাণ সহকারে শুনতে হবে। কেন এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে মানুষ তৈরি করে রাসুলের নামে চালু করে দিয়েছে আমরা বলছি কোরআন মাজিদ তিরিশ পরা শয়তান মমতাজ বেগম বলছে যে কোরআন নব্বই পরা তার প্রমাণে হাদিস তৈরি করেছে দুই হাজার জাল হাদিস পনেরোই সাবানে রোজা রাখতে হবে সারা রাত এবাদত করতে হবে এর প্রমাণে হাদিস তৈরি করা আছে দুই মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য মানুষ এগুলো চেষ্টা করেছে যার জন্য বইটার নাম দিয়েছি তাপসির কি মিথ্যা হতে পারে মানে গোটা বইটাই মিথ্যা তাপসির আরো কয়েক পাঠ হবে অবাক হতে হবে আপনাকে

এখন হয়ে গেছে তাফসির মাহফিল তাফসির কোরআন ঘটনা বুঝলাম না কি ব্যাপার দুই দিন তিন দিন চলছে আবার তার কমিটি আছে এর প্রথম যেটা খারাপ উদ্দেশ্য সেটা হচ্ছে মিথ্যা তাফসির ছড়ানো দ্বিতীয় যেটা খারাপ উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে তার চূড়ান্ত হক পথ থেকে নিচে নামিয়ে নিয়ে আসা আর তৃতীয় যেটা খারাপ উদ্দেশ্য সেটা হলো ভোট চাওয়া মৌলিক লক্ষ্য নয় মানুষকে হক পথে নিয়ে আসার নাহলে মুফাসির সাহেব বলছে যে বিশ অমুক সুরার পাঁচ আয়াত তাফসির করো কি তাফসির করবে ও পাঁচ আয়াতে কি আছে দুই ঘন্টা আলোচনা করলো এমনিতে কি কি যেন বলল দুই ঘন্টা পরে বলছে যে এই আয়াতের তাপসির করতে আরো কয়েকদিন লাগবে কোনদিন সময় হলে এসে করে যাব। আশ্চর্য পৃথিবীর কোন মানুষ ওরকম তাপসির করেনি অত করেনি একটা আয়াতের তাপসির করতে দুই তিন দিন লাগবে এরকম কোন তাপসির পৃথিবীর কোন বিদ্যান করেননি এর কাছে এত সময় লাগে কেন। অথচ এ মুফতের পড়তেই জানে না শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু আমার বুঝে আপনার বুঝে আরো বেশি হতে পারে কম হতে পারে এদেশের মাটিতে যারা তাফসিল মাহফিল করছে তারা শতকরা আটানব্বই জন পড়তেই জানে না অথচ তাফসিল করছে আমাদেরকে ধোকা দিয়ে চলেছে আমরাও বুঝতে পারিনি এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের যে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করুন আর জানা মানুষের নিকটে বক্তব্য শুনুন নিজেও বাঁচেন আর বক্তাদেরকেও বাঁচান বক্তারা একটা পেশাজীবী হয়ে গেল যাতে করে আমরা সবাই বিপদে পড়ে গেলাম বক্তব্য শুনে আমল করার চেষ্টা করুন আমরা আপনাদের অনুরোধ করেছি যে পিতামাতাকে মেনে চলার চেষ্টা করুন পিতা মাতাকে না মেনে এব করে জান্নাত পাওয়া যাবে না পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি দেখেন সিরিয়াল আমি আপনাকে দেখাই এক নাম্বার বড় পাপ হচ্ছে যত সেরেক আছে সব এক নম্বরে আছে কত সেরেক আছে দুই একটা আংটি এই অষ্টাধাতুরা আংটি হাতে দিলেই এটা একটা সেরেক হলো আজমির শরীফ থেকে ও আজমির শরীফের পাগল বারো বছর ওখানে থেকে এসে আংটি বানালো ডাক্তার লন্ডন থেকে এসে ডাক্তারি পাস করে এসে রোগ বুঝতে পারলো না আর ওই পাগলে একটা আংটি বানালো তাতে অসুখ ভালো হয়ে যাবে এ চাঁপাই নবক ভাষাতে বলা হয় কানাকে হাইকোর্ট দেখানো আশ্চর্য এ আংটি ব্যবহার করা শির হাজি সাহেব একটা বালা নিয়ে এসেছে ঘড়ির মতো তাতে বাত ভালো হয় ও হাজি সাহেবের ওই বালাটা যদি কেউ কাবাঘরের ভিতরে ঢুকে দিয়ে থাকে তবুও মুশরেক বাংলাদেশে দিলে তো মুশরেক হবে হবেই পাশ থেকে কিনে নিয়েছে ওখান থেকে কিনে নিয়ে এসেছি কি আছে কাবা ঘরে বসে যদি হাতে দিয়ে থাকে তবুও সে মুশরেক জি বাতের আংটি তামার বালা তামার বালা যদি কেউ হাতে দেয় গলায় যদি তাবিজ ঝুলাই আল্লাহ রসুল বলছেন ঝুলাই তাহলে শেখ করলো কে যদি বলে মায়ের কসম কে যদি বলে চোখের কসম তাহলে শেখ করলো আল্লাহ রসুল বলছেন মান হালাফালে দাস রাখা কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে সে শের করলো

গণকের কাছে হারিয়ে যাওয়া জিনিস জিজ্ঞাসা করলে শির্ক হয় অসংখ্য শির কাছে দেশের মাটিতে ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শির্ক হয় পিতের ছবি সুন্দর করে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রেখেছেন এটা শির নেত্রীর ছবিকে বাড়িতে সুন্দর করে ঝুলে রেখেছেন এটা শির্ক কবরের কাছে কিছু চাইলে শির্ক হয় কবরে মাথা নত করলে শির্ক হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃত্যু দিবস পালন করলে শির্ক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শির্ক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শির্ক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শির্ক হয় কোন দিবসকে মূল্যায়ন করলে শির্ক হয় আশ্চর্য বিবাহের দিবস পালন করলে শির্ক হয় মাথায় কি গোবর আছে বিবাহের দিবস পালন করতে হবে মানে ওটা কি কথা আশ্চর্য কথা সব সির অসংখ্য সিরক আছে পৃথিবীতে মহিলারা বাড়িতে বাচ্চা প্রসাবকে লক্ষ্য করে যা কিছু করে সব সির একটা মহিলা ফরজ গোসল করেনি জন্য ভাতের হাত দিতে পাবে না বাবা এই যে অপবিত্র যে ভাতের পাতিলে হাত দিয়ে ভাত বের করা যাবে না এটা শির ফরজ গোসল করে নিয়ে ভাত রান্না করতে পাবে না এটা শির ফরজ গোসল করে নিয়ে এর জন্য ঘর বাড়ি ঝাড়ু দিতে পাবে না এটা শির এগুলো সব শির খরচ গোসল না করলে কি করতে পারে না নামাজ পড়তে পারে না আর কোরআন তেলাওয়াত করতে পারে না বাকি বাড়িতে যা কাজ আছে সব করতে পারে পারে না এই কথাটাই শির অসংখ্য শির কাছে পৃথিবীতে বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে শির করা দুই নম্বর পাপ হচ্ছে উকুকুল অলেদান পিতামাতার অবাধ্য চলা